হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি দেখাবো ডিসেম্বর মাসে ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া কত। তো আমি পূর্বের ভিডিওতে ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের বিমান ভাড়া দেখিয়েছি, তো এই ভিডিওতে আমি সালালা এয়ারপোর্টের বিমান ভাড়া দেখাবো। তো যাই হোক, আমি দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার আপনাদের দেখাবো, ওমান এয়ার এবং সালাম এয়ার। তো আমি পুরো ডিসেম্বর মাসের বিমান ভাড়া আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, ডিসেম্বরের 1 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 1,11,536 টাকা। তো আমি যেহেতু নভেম্বরের 30 তারিখে ভিডিওটি তৈরি করছি, যার কারণে বিমান ভাড়া এখানে বেশি দেখাচ্ছে, তো কাছাকাছি ডেটের বিমান ভাড়া কিন্তু একটু বেশি থাকে। তবে ওমান এয়ারে আমরা একটু কম দেখতে পাচ্ছি। আমরা যদি 2 তারিখে দেখি, তো 2 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 68,915 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, সালাম এয়ারে সোল্ড আউট দেখাচ্ছে, টিকিট শেষ। তো এরপর আমি 3 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, 3 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার দেখতে পাচ্ছি তা হলো 73,674 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, তো সালাম এয়ারে সোল্ড আউট দেখাচ্ছে, অর্থাৎ টিকিট শেষ। তো এরপর আমি 4 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি ঢাকা থেকে ওমানের সালালা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। তো 4 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 68,915 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 1,11,536 টাকা। তো এরপর আমি 5 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 5 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 68,915 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 1,11,536 টাকা। তো এরপর আমি 6 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 6 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 1,11,536 টাকা। তো এরপর আমি 7 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। যারা সালালা এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে আসবেন, তারা তারিখ সহ কমেন্টস করবেন, কমেন্টসে আমি আপনাদের ভাড়া জানিয়ে দেব। তো 7 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 65,345 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 1,11,536 টাকা। তো এরপর আমি 8 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 8 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই এবং সালাম এয়ারের টিকিট সোল্ড আউট দেখাচ্ছে, অর্থাৎ কোনো টিকিট নাই। তো আমরা যদি 9 তারিখের বিমান ভাড়া দেখি, 9 তারিখে ওমান এয়ারে আছে 65,345 টাকা এবং সালাম এয়ারে আছে 1,11,536 টাকা। তো এরপর আমি 10 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 10 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 65,345 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 1,11,536 টাকা। তো এরপর আমি 11 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 11 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 65,345 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 76,325 টাকা। তো এরপর আমি 12 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি ওমান এয়ার এবং সালাম এয়ারের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের, অর্থাৎ ঢাকা বাংলাদেশ থেকে ওমানের সালালা এয়ারপোর্ট। তো 12 তারিখে আমরা ওমান এয়ারে যে ফেয়ার দেখতে পাচ্ছি তা হলো 65,345 টাকা এবং সালাম এয়ারে আছে 1,11,536 টাকা। তো এরপর আমি 13 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 13 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই এবং সালাম এয়ারের টিকিট সোল্ড আউট দেখাচ্ছে। তো এরপর আমি 14 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। যারা নিয়মিত টিকিটের আপডেট পেতে চান, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 14 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 65,345 টাকা এবং সালাম এয়ারে আছে 1,11,536 টাকা। তো এরপর আমি 15 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 15 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই এবং সালাম এয়ারে আছে 1,11,536 টাকা। তো এরপর আমি 16 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি ঢাকা থেকে ওমানের সালালা এয়ারপোর্টের বিমান ভাড়া আপনাদের দেখাচ্ছি। যারা সালালা থেকে ঢাকায় আসবেন, তারা তারিখ সহ কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসে ভাড়া জানিয়ে দিব। তো 16 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 65,345 টাকা এবং সালাম এয়ারে আছে 76,325 টাকা। তো এরপর আমি 17 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 17 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 65,345 টাকা এবং সালাম এয়ারে আছে 58,106 টাকা। তো এরপর আমি 18 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো 18 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 57,116 টাকা এবং সালাম এয়ারে আছে 58,106 টাকা। তো এরপর আমি 19 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 19 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার দেখতে পাচ্ছি তা হলো 65,345 টাকা এবং সালাম এয়ারে আছে 58,106 টাকা। তো এরপর আমি 20 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 20 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 58,106 টাকা। তো এরপর আমি 21 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 21 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার দেখতে পাচ্ছি তা হলো 65,345 টাকা এবং সালাম এয়ারে আছে 58,106 টাকা। তো এরপর আমি 22 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি।
তো 22 তারিখে ওমান এয়ারের কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 58,106 টাকা। তো এরপর আমি 23 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 23 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 57,116 টাকা এবং সালাম এয়ারে আছে 58,106 টাকা। তো এরপর আমি 24 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি পুরো ডিসেম্বর মাসে ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। তো 24 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 57,116 টাকা এবং সালাম এয়ারে আছে 64,375 টাকা। তো এরপর আমি 25 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 25 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 57,116 টাকা এবং সালাম এয়ারে আছে 58,106 টাকা। তো এরপর আমি 26 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 26 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 57,116 টাকা এবং সালাম এয়ারে আছে 58,106 টাকা। তো এরপর আমি 27 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 27 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 58,106 টাকা। তো এরপর আমি 28 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 28 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 54,141 টাকা। আমরা অনেক কম ফেয়ার দেখতে পাচ্ছি। তো আপনারা একটা বিষয় খেয়াল করবেন, আপনারা কিন্তু পরবর্তী ডেটগুলোর বিমান ভাড়া অনেক কম দেখতে পাচ্ছেন, যেহেতু আমি নভেম্বরের 30 তারিখে ভিডিওটা তৈরি করছি, যার কারণে কাছাকাছি ডেটের বিমান ভাড়া একটু বেশি দেখতে পেলেন। তো যাই হোক, 28 তারিখে যদি আমরা সালাম এয়ারে দেখি, এটাতে আছে 58,106 টাকা। তো এরপর আমি 29 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 29 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই এবং সালাম এয়ারে আছে 58,106 টাকা। তো এরপর আমি 30শে ডিসেম্বরের ভাড়া দেখাচ্ছি। তো আপনারা যখন টিকিট করবেন, সময় হাতে রেখে টিকিট করবেন, তাহলে টিকিটের দাম অনেকটাই কম পাবেন। তো 30 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 57,116 টাকা এবং সালাম এয়ারে আছে 58,106 টাকা। তো এরপর আমি 31শে ডিসেম্বরের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 31 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 58,202 টাকা এবং সালাম এয়ারে আছে 76,325 টাকা। তো এই ছিল ডিসেম্বর মাসে ঢাকা থেকে ওমানের সালালা এয়ারপোর্টের বিমান ভাড়ার ধারণা। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।